পশ্চিম লন্ডনের ওয়েস্ট ড্রিটন এলাকায় গত 4 জানুয়ারি সকালে ছুরিকাঘাত করে হত্যা করা হয় ডেরিয়াস উলুজ নামে 46 বছর বয়সী একজনকে। আর এই হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ এরই মধ্যে 13 বছরের একজন কিশোরকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করা হয়েছে। ওয়েস্ট লন্ডনের এই হত্যাকাণ্ডের বিস্তারিত জানিয়ে আপনাদের সাথে রয়েছে আমি আসম মাসুম। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে মৃত ডেরিয়াস একজন পোলিশ নাগরিক, তার সাথে টাবিস্ট্রুক রোডে একদল মানুষের কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে এই গ্রুপের আক্রমণেই ডেরিয়াসের মৃত্যু হয়েছে। তদন্তকারী পুলিশ আরও জানিয়েছেন এরই মধ্যে একজন কৃষককে গ্রেফতার করা হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে। তার কাছ থেকে যাবতীয় তথ্য নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে ডেরিয়াসকে বিভিন্ন জায়গা থেকে এসে একত্রিতভাবে আঘাত করা হয় ওয়েস্ট ড্রেইটন এলাকায়। তিনি আরও বলেন এই এলাকায় মানে যে এলাকায় ডেরিয়াসকে হত্যা করা হয়েছে সেই এলাকাটি অত্যন্ত ব্যস্ত এলাকা, একই সাথে সেই জায়গায় ট্রাফিকও রয়েছে, তাই সেখানকার সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে কিভাবে এত ব্যস্ত এলাকায় একজন মানুষকে মারাত্মকভাবে জখম করে হত্যা করা হলো। এদিকে যে এলাকায় ডেরিয়াসকে হত্যা করা হয়েছে সেই এলাকার বাড়িঘরগুলোতে তদন্তকারী পুলিশ যাচ্ছেন এবং তাদের সিসি ক্যামেরাগুলো চেক করছেন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতেই এমন কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে যে এলাকায় ডেরিয়াসকে হত্যা করা হয়েছে সেই একই এলাকায় গত 30 ডিসেম্বর একজন 16 বছরের কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। পরপর দুটি ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বোরিস জনসন, কেননা প্রধানমন্ত্রী বোরিস জনসন নিজেও ওই এলাকার এমপি। তিনি জানান এটি সত্যিই দুঃখজনক যে ঘটনাটি এলিভস এবং ডেরিয়াস নামের দুজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকারীদের ধরতে দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে বলেও নিশ্চিত করেছেন তিনি। এই ছিল আমার কাছে পশ্চিম লন্ডনে পরপর দুটি ছুরিকাঘাতে হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranamedia24.com এ।